নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো অ্যাডিনোভাইরাস ইনফেকশন। আমরা জানব এই অ্যাডিনোভাইরাস ইনফেকশন কীভাবে হয় এবং কীভাবে মানুষের মধ্যে এটা ছড়িয়ে পড়ে, কী ধরনের মানুষের মধ্যে এর প্রভাবটা খুব বেশি পড়ে, এর সিমটমসগুলো কী কী, আপনি কী ধরনের সতর্কতা অবলম্বন করলে এই ডিজিজকে কিছুটা হলেও এড়িয়ে চলতে পারবেন এবং এর ট্রিটমেন্ট প্রভৃতি বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলি সরাসরি পেয়ে যেতে পারে। অ্যাডিনোভাইরাস ইনফেকশন, অ্যাডিনোভাইরাস এটা এক ধরনের গ্রুপ অফ ভাইরাস যেটা আমাদের মানব শরীরে বিভিন্ন অর্গান বা বিভিন্ন সিস্টেমকে এফেক্ট করে। তবে মোস্ট কমনলি এটা আমাদের রেসপিরেটরি ট্র্যাককেই কিন্তু বা রেসপিরেটরি সিস্টেমকে এটা কিন্তু এফেক্ট বেশি করছে। এটা এক ধরনের ডিএনএ ভাইরাস এবং সাধারণত এর ইনফেকশনটা যদি আমাদের রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে সেক্ষেত্রে কমন কোল্ড বা ফ্লুয়ের মতন এর সিমটমসগুলো দেখতে পাওয়া যায় এবং এর এই ইনফেকশনটা মাইল্ড থেকে সিভিয়ার পর্যন্ত হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এর সিমটমসগুলো মাইল্ড থাকে এবং সিমটম রিলিফ ট্রিটমেন্টের মাধ্যমেই একে কিন্তু মানুষকে সুস্থ করে তোলা যায়। এবারে বলছি যে এই অ্যাডিনোভাইরাস ইনফেকশনটা কোন সময় বেশি দেখতে পাওয়া যায়। দেখুন, এটা বছরের যে কোনো সময় এটা দেখতে পাওয়া যেতে পারে, তবে এটা সাধারণত উইন্টার বা আর্লি স্প্রিংয়ে এর প্রভাবটা কিন্তু একটু বেশি দেখতে পাওয়া যায়। কী ধরনের মানুষ এতে এফেক্ট হতে পারে? যে কোনো মানুষই এতে এফেক্ট হতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এর প্রভাবটা একটু বেশি দেখা যায়, অর্থাৎ এতে সংক্রামিত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। বর্তমানে এই আউটব্রেকের সময় কিন্তু দেখা যাচ্ছে যে 2 বছর বা তার নিচে যে বাচ্চারা তারাই একটু বেশি সংক্রামিত হচ্ছে এবং এদের ক্ষেত্রে সমস্যাটা একটু গুরুতর হচ্ছে। 2 বছরের ওপরে যে বাচ্চারা 5 বছর বা তার বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হচ্ছে এবং সমস্যাটা এতটা গুরুতর হচ্ছে না। এবং এই জন্য বাচ্চারা কিন্তু, বাচ্চাদের মধ্যে এটা ডে কেয়ার, প্লে হাউস এবং প্রি স্কুল বা কিন্ডার গার্ডেন্সের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ এই সমস্ত জায়গায় বাচ্চারা একে অপরের ক্লোজ কন্ট্যাক্টে আসে। বড়দের ক্ষেত্রেও এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ভিড়যুক্ত জায়গা থেকে, যে সমস্ত জায়গায় অতিরিক্ত ভিড় বা অনেক মানুষ একসঙ্গে থাকে সেই সমস্ত জায়গার মাধ্যমে এটা বড়দের মধ্যেও কিন্তু এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। যে সমস্ত মানুষের ইমিউনিটি পাওয়ার দুর্বল, যেরকম যদি কারোর অর্গান ট্রান্সপ্লান্টেশন হয় বা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন হয়, কেউ এইচআইভি পজিটিভ বা ক্যান্সার রয়েছে, অথবা আগে থেকেই কোনো রেসপিরেটরি ডিজিজ অথবা কোনো কার্ডিয়াক ডিজিজ রয়েছে, এই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু এই ডিজিজটা সিভিয়ার পর্যায়ে যাবার একটা সম্ভাবনা থাকে। এবারে বলছি যে এই ডিজিজটা কতদিন থাকে। এই ইনফেকশনটা সাধারণত কয়েকদিন থেকে 2 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, তবে সিভিয়ার ক্ষেত্রে এটা তারও বেশি দিন থাকতে পারে। এবারে বলছি যে কী ধরনের সিমটমস এক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দেখুন, এর সিমটমসটা নির্ভর করছে যে কোনো মানুষের এটা কোন সিস্টেমকে বা কোন অর্গানকে এটা এফেক্ট করছে তার উপরে। যদি এটা আমাদের রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু এর সিমটমসগুলো কমন কোল্ড বা ফ্লুয়ের মতন দেখতে পাওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে সর্দি, কাশি, হাঁচি, জ্বর হতে পারে, সেই সাথে সাথে গলা ব্যথা বা ফ্যারেঞ্জাইটিস হতে পারে, নাক দিয়ে কাঁচা জল গড়াতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, কনজাংটিভাইটিস বা পিঙ্ক আই হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কানে ইনফেকশন হতে পারে এবং সেই সাথে সাথে নিউমোনিয়া হতে পারে। যদি এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে বা জিআই ট্র্যাককে এফেক্ট করে, তাহলে সেক্ষেত্রে স্টমাক আপসেট হতে পারে, স্টমাকে একটা ইনফ্লামেশন হতে পারে, নশিয়া, ভমিটিং এবং পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে। যদি এটা আমাদের ব্লাডারকে, ইউরিনারি ব্লাডারকে এফেক্ট করে, তাহলে সেক্ষেত্রে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি এটা আমাদের নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, তাহলে তার প্রভাবটা কিন্তু আমাদের ব্রেনের ওপরে পড়ে এবং সেক্ষেত্রে মেনিনজাইটিস বা এনকেফালাইটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবারে বলছি যে এই ডিজিজটা কীভাবে হয় এবং এটা কীভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রথমত, এই অ্যাডিনোভাইরাস ইনফেকশন অ্যাপ্রক্সিমেটলি রিসার্চের মাধ্যমে জানা গেছে যে 50 ধরনের অ্যাডিনোভাইরাস রয়েছে এবং এটা কী ধরনের অ্যাডিনোভাইরাস দ্বারা আমাদের ইনফেকশনটা হয়েছে তার উপরে নির্ভর করছে আমাদের দেহের কোন সিস্টেমকে এটা এফেক্ট করবে।
এবং এটা অত্যন্ত দ্রুত হারে ছড়িয়ে পড়তে পারে এবং এটা হাইলি কন্টাজিয়াস, অর্থাৎ এটা খুব দ্রুত এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং এটা অত্যন্ত বেশি সংক্রামক। কিভাবে হতে পারে এই সংক্রমণ? প্রথমত এটা হতে পারে ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে, অর্থাৎ একজন এফেক্টেড ব্যক্তির কাছাকাছি যদি আরেকজন মানুষ চলে আসে, তার সঙ্গে যদি হ্যান্ডশেক করে বা যদি আলিঙ্গন করে, তার মাধ্যমে এটা ছড়িয়ে পড়তে পারে। এবং এই জন্যেই কিন্তু বাচ্চাদের এই ডে কেয়ার বা প্লে হাউসের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ছে, কারণ বাচ্চারা একে অপরের সংস্পর্শে আসছে। দ্বিতীয়ত এটা এয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়ে, হাঁচি, একজন ইনফেক্টেড ব্যক্তি তার হাঁচি কাশির যে থেকে যে ড্রপলেটগুলো বেরোচ্ছে, সেই ড্রপলেটগুলো বাতাসের মধ্যে ছড়িয়ে একজন সুস্থ মানুষের নাকে মুখের মাধ্যমে তার দেহে প্রবেশ করতে পারে। এছাড়া এটা কন্টামিনেটেড কোনো সারফেস বা কোনো অবজেক্টকে যদি কেউ স্পর্শ করে এবং তারপর সেই হাঁচটা যদি তার নাকে মুখে দেয়, তাহলে তার মাধ্যমে এটা ছড়িয়ে পড়তে পারে। এবং এছাড়া এটা স্টুলের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে ফিকো ওরাল রুটের মাধ্যমে সুস্থ মানুষের দেহে এটা প্রবেশ করতে পারে। অনেক সময় দেখা যায় যে কোনো বাচ্চার ডাইপার চেঞ্জ করলে তার মার ক্ষেত্রে এই সংক্রমণটা হতে পারে। এবং এছাড়া এটা সুইমিং পুলের মাধ্যমে, জলের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে। যদি সুইমিং পুলে সঠিক পরিমাণে ক্লোরিন না থাকে, ক্লোরিনেটেড করা না থাকে, একজন সংক্রামিত ব্যক্তি যদি সেই সুইমিং পুলে সুইম করে এবং তারপরে একজন সুস্থ মানুষ সেই সুইমিং পুলে গেলে, সেক্ষেত্রেও কিন্তু ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। এবারে বলছি যে আপনি কী কী বিষয় সতর্কতা অবলম্বন করবে এই ইনফেকশনটা, এই সংক্রমণটা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। প্রথমত, আপনি যখন বাড়ির বাইরে যাচ্ছেন, স্যানিটাইজার ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন, এবং যখন বাইরে থেকে বাড়িতে আসছেন তখন আপনার জামা কাপড় চেঞ্জ করে ফেলুন, হাত মুখ ভালোভাবে ধুয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আপনি বাড়িতে ঘরে প্রবেশ করুন। এবং আপনার বাড়িতে যদি দুবছর বা তার নিচে ছোট বাচ্চা থাকে, তাহলে আপনাকে সতর্কতা আরও বেশি অবলম্বন করতে হবে। এবং যদি আপনি ইনফেক্টেড হয়ে যান বা যদি আপনার সর্দি কাশি জ্বর হয়, তাহলে অবশ্যই আপনি নিজেকে আইসোলেট করে রাখুন, অন্যদের সামনে যাবেন না বা ছোট বাচ্চার সামনে যাবেন না, কারণ এখন একটা আউটব্রেক হয়েছে। এছাড়া আপনি ছোট বাচ্চারা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করে, তার খেলনা বা যে সমস্ত জিনিসগুলো সে ধরছে, সেগুলোকে আপনি জীবাণুনাশক তরল পদার্থ দিয়ে পরিষ্কার করে নিন, যাতে সেগুলো কোনোভাবে কন্টামিনেটেড না হয়, সেই দিকটা লক্ষ্য করুন। যদি ছোট বাচ্চার জ্বর বা সর্দি কাশি হয়, তাকে আপনি আইসোলেট করুন এবং ঘরে রেখে দিন, তাকে ডে কেয়ার বা প্রিস্কুল বা স্কুলে পাঠাবেন না, কারণ তার মাধ্যমে অন্য বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। এভাবে যদি আপনি নিজেকে বা আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখতে পারেন, তাহলে কিন্তু সংক্রমণের সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। এবারে বলছি যে এই ছোট বাচ্চাদেরকে কখন কী অবস্থায় আপনি হসপিটালাইজড করার প্রয়োজন হয়। দেখুন, সাধারণ অবস্থায় সর্দি কাশি জ্বর হলে এটা সিমটম রিলিফ ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু এটা সুস্থ হয়ে যায় মানুষ। কিন্তু যদি দেখেন দুই তিন দিনের মধ্যে তার জ্বর কমছে না, প্যারাসিটামল দেওয়ার পরেও জ্বর কমছে না, জ্বরে বাচ্চা ভুলভাল বকছে, বাচ্চা নেতিয়ে পড়ছে, কোনো কিছু খেতে চাইছে না, তার ডিহাইড্রেশন হচ্ছে, অর্থাৎ শরীরে জলের পরিমাণ কমে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, ঘুমোতে চাইছে না বাচ্চা, তার শ্বাসকষ্ট হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব তাকে হসপিটালে নিয়ে যান। তার কারণ সেক্ষেত্রে ডায়াগনোসিস করা খুব দরকার এবং সেই সাথে সাথে কমপ্লিট মনিটরিং করার খুব দরকার। আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, কিন্তু সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। এরপরে বলছি যে কীভাবে এই ডিজিজটাকে আপনি ডায়াগনোসিস করবেন। প্রথমত দেখুন, আমরা হিস্ট্রি শুনে বা সিমটমস দেখেই বুঝতে পারি যে এটা এই ধরনের, যেহেতু এখন এটা একটা আউটব্রেক, তো সুতরাং এক্ষেত্রে অ্যাডিনোভাইরাস ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা সমূহ রয়েছে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টটা দেওয়া হয়। এবং এর ডায়াগনোসিসের জন্য এক্ষেত্রে নাক থেকে বা মুখ থেকে সব টেস্ট করা হয় এবং স্যাম্পল নিয়ে সেই স্যাম্পলকে টেস্ট করতে দেওয়া হয়, এবং PCR টেস্টের মাধ্যমে বা ভাইরাল আইসোলেশনের মাধ্যমে বা অ্যান্টিজেন ডিটেকশনের মাধ্যমে বা সেলোলজির মাধ্যমে এর টেস্ট করে দেখে নেওয়া হয় যে এটা এর মধ্যে অ্যাডিনোভাইরাস রয়েছে কি না, সেই টেস্টটা করে দেখে নেওয়া দরকার। এবারে বলছি যে ট্রিটমেন্ট, প্রথমেই বলি এখনও পর্যন্ত এই অ্যাডিনোভাইরাসের কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। প্রথমত আপনাকে রেস্ট নিতে হবে, নিজেকে আইসোলেশনে রাখতে হবে, জল খেতে হবে এবং মানসিক চাপ একেবারেই নেবেন না, সঠিক সহজপাচ্য আহার করুন এবং সিমটম রিলিফ ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে
এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন কিন্তু সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবেল নয়। আবার বলছি, অ্যাডিনোভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন কিন্তু অ্যাভেলেবেল নয় সাধারণ মানুষের জন্য। অ্যান্টিভাইরাল অ্যান্টিভাইরাস মেডিকেশানও এখানে খুব একটা ভালো কাজ করে না, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টও এখানে কাজ করে না, তার কারণ এটা একটা ভাইরাস ঘটিত রোগ। তবে যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন হয় তাহলে সেক্ষেত্রে বিবেচনা করে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দেওয়া হতে পারে। জ্বর হলে প্যারাসিটামল দেওয়া হয়, এবং সেছাড়া যদি ডায়রিয়া হয় বা ভমিটিং হয় বা মাথা ব্যথা হয় বা যদি শ্বাসকষ্ট হয়, সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটা এক্ষেত্রে দেওয়া হয়। কাজেই এই ধরনের সমস্যা হলে ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, বিশেষত তার বয়স যদি 2 বছর বা তার নিচে থাকে, বিশেষ সতর্কতা অবলম্বন করুন, তাকে সুরক্ষিত রাখুন, কিন্তু ভয় পাবেন না। এবং যদি আপনার সর্দি কাশি হয় তাহলে সেই বাচ্চাটার কাছে অবশ্যই যাবেন না, এবং তাকে সঠিক আহার দিন, তাকে রেস্টে রাখুন। এবং এভাবে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু আপনার ভয়ের সম্ভাবনা অনেকটাই কম থাকে। আবারও বলছি, ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, নিজেকে সুরক্ষিত রাখুন, নিজের বাচ্চাকে সুরক্ষিত রাখুন। আজ এই অবধি, নমস্কার।